নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্বাগত করছি বিধিবিধান ওড়িয়া চ্যানেলর এক নূতন অধ্যায়ক। দর্শক বন্ধু, কিছু ব্যক্তিঙ্কঠার শুণবা মিলে তাঁক ঘর বা ছাত উপরে দুম দুম শব্দ শুনা যাচ্ছে, ছাইপরি চালা অদ্ভুত ধরনের বিকটাল শব্দ, এইপর অনেক নকারাৎমক ক্রিয়া ঘরে সর্বদা লাগি রয়েছে। এর অনুময় করা যায় কি ঘরে কোণী অতৃপ্ত আত্মা অশরীরী ভূত প্রেত বাস করুয়া ফলরে এইভাবে ঘটি থাকে। তেণু মু এই অধ্যায়ে আজ এক সাবর মন্ত্র সম্বন্ধে কবি, যে মন্ত্র অত্যন্ত শক্তিশালী মন্ত্র, যা ঘর কু বন্ধন করিবার এক শক্তিশালী মন্ত্র, যা প্রয়োগ করি এ সমস্যার মুক্তি মিলিব। তা পূর্বর কই রাখুছি কি দর্শক বন্ধু, যদি আপনার এপর্যন্ত মোর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাখে বেল আইকন কু ক্লিক করে দিও, ফলে মু আপলোড করতে সমস্ত শিক্ষণীয় ভিডিও নোটিফিকেশন আপনার সর্বপ্রথমে পাইপারে। ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয় করবে। দর্শক বন্ধু, প্রথমে আপন জানিবা উচিত হব যে প্রকৃতরে এ ঘটনা মান ঘটুছি কি নাই, এবং এহা দ্বারা আমি কি প্রকার আমি প্রভাবিত হেউছু, সে সম্বন্ধে জানিবা পরে আপন এই প্রয়োগটু করিবা উচিত হব। যদি এপরি ঘটুথায় তেবে সর্বদা ঘরে নকারাৎমক শক্তি প্রবেশ করে থাকে, যাবতীয় প্রকার সমস্যা দেখা যাই থাকে, পারিবারিক অশান্তি, কলি ঝগড়া, শারীরিক অসুস্থতা, অযথা খরচ, আর্থিক দুরাবস্থা, ঋণ বোঝ, এইপরি অনেক সমস্যা দেখা যাই থাকে। দর্শক বন্ধু, এই উপায়টি প্রয়োগ করা যেকোনসি শনিবার দিন এই উপায়টি প্রয়োগ করা যাই থাকে। তা পূর্বর আপন চারোটি বাউঁশ কিলা এবং কিছু শ্বেত সোরিষ প্রস্তুত করে নিয়ন্তু। যেকোনসি শনিবার দিন গাধোই সারিবা পরে ঘরর চারি কোণরে চারোটি বাউঁশ কিলা পোতি দিওন্তু। যদি আপনকর তলে সেভাবে কিলা পোতিবা পাই জাগার অভাব থাকে, তবে আপন ছাত উপরে মধ্যে চারোটি কিলা চারি কোণরে আপন কোণসি স্থানরে রাখি দিওন্তু চারোটি যাক কিলাকু, এবং প্রতি কিলা পোতিবা সময়রে একাবন থর এ মন্ত্রকু পাঠ করি সাত থর ফকি দেবে। তাপরে কিছু শ্বেত সোরিষকু নেই তাকু মধ্যে এই মন্ত্র দ্বারা সাত থর পড়িবে, তিন থর ফকিবে। আপন প্রথমে গোটে কিলাকু একাবন থর এই মন্ত্রকু পড়ি সাত থর ফকিবে, তারপরে এই কিলাটি অভিমন্ত্রিত হয়ে গেল, তারপরে সেই কিলাটিকে পোতি দেবে। তারপরে কিছু শ্বেত সোরিষকু হাতে নেই তাহলে মধ্যে এই মন্ত্র সাত থর পাঠ করবে, তিন থর ফুঁক মারিবে, তারপরে সে কিলার চারিপাখে এখন ভিঞ্চি দেবে। প্রথম কিলা পোতি সারা পরে শ্বেত সোরিষ সিঞ্চন করে সারা পরে দ্বিতীয় কিলা পাখকে যাবে, সেখানে রক্ষিতিবা কিলাটিকু পুনি সেইপরি এই উপায়ে পুনি একাবন থর মন্ত্র পাঠ করিবে, সাত থর ফুঁকিবে, তারপরে কিলাটিকু পোতিবে, পোতি সারা পরে পুনি কিছু শ্বেত সোরিষ হাতে নেবে, সামান্য অল্প কিছু শ্বেত সোরিষ তাকে নিয়ে এ মন্ত্র দ্বারা সাত থর পাঠ করিবে, তিন থর ফুঁকিবে, এবং সেই কিলা চারিপাখে ছিঞ্চন করিবে। এইপরি চারোটি যাক কিলা পাখে এই উপায়ে পোতি দিওন্তু। এহা দ্বারা সমস্ত প্রকারর অশরীরী
ଭୂତ ପ୍ରେତ ଏମାନେ ବାସ କରୁଥିଲେ, ବାହାରି ଯାଇଥାନ୍ତି କିମ୍ବା ଆଉ କେବେ ଘର ଭିତରକୁ ପ୍ରବେଶ ହୋଇନଥାଏ। ଏ ଉପାୟରେ ଘରଟିକୁ ଆମେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ବନ୍ଧନ କରିପାରିବା। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ସେହି ଶକ୍ତିଶାଳୀ ମନ୍ତ୍ରଟିକୁ। ମନ୍ତ୍ରଟି ଏହି ପ୍ରକାର, ଘର ବାନ୍ଧ କକ୍ଷ ବାନ୍ଧ, ବାନ୍ଧ ଘର କେ ଦ୍ୱାର, ସୋଲୋହ ଡାକିନ ବାନ୍ଧ ବାନ୍ଧ ଲୋହେ କାହାର, ଥାକ ଥାକ କେ ବେଟି ଯୋଗିନୀ, ମେରି ବାନ୍ଧ ପର ଲରି ସହଚରି ଜନ ଭାଗ, ଚୌକେ ବାନ୍ଧ ଦୁହାଇ ମହାଦେବ ଗୋରା ପାର୍ବତୀ କି। ଆଉ ଥରେ ଆସନ୍ତୁ ମନ୍ତ୍ରଟିକୁ ପାଠ କରିବା। ଘର ବାନ୍ଧ କକ୍ଷ ବାନ୍ଧ, ବାନ୍ଧ ଘର କେ ଦ୍ୱାର, ସୋଲୋ ଡାକିନି ବାନ୍ଧ ବାନ୍ଧ ଲୋହେ କାହାର, ଥାକ ଥାକ କେ ବେଟି ଯୋଗିନୀ, ମେରି ବାନ୍ଧ ପର ଲରି ସହଚରି ଜନ ଭାବ, ଚୌକେ ବାନ୍ଧ ଦୁହାଇ ମହାଦେବ ଗୋରା ପାର୍ବତୀ କି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଭିଡ଼ିଓଟି କିପରି ଲାଗିଲା ନିଶ୍ଚୟ କମେଣ୍ଟ କରି ଜଣାଇବେ। ରହୁଛି, ଧନ୍ୟବାଦ, ନମସ୍କାର।